আসসালামু আলাইকুম ওয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রোতা ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেসের সাংসদ আবু হাশিম খান ফুরফুরা শরীফে আবার কংগ্রেসের প্রতিনিধি দল রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে শুক্রবার কংগ্রেসের নেতা আব্দুল মানানের পর রবিবার শরীফে আব্বাস সাথে দেখা করতে এলেন মালদার প্রয়াত খান চৌধুরীর বরকত পরিবারের সদস্য মালদার দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী আব্বাস সিদ্দিকী সাম্প্রদায়িক নয় তিনি নিপীড়িত বঞ্চিত মানুষের কথা বলছেন তাৎপর্যপূর্ণ মন্তব্য সূর্যকান্ত মিশ্রের কংগ্রেস নেতৃবৃন্দ একের পর এক ফুরফুরা শরীফে যাওয়া এবং সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য তাহলে কি কংগ্রেস সিপিএম আব্বাস সিদ্দিকীর সাথে জোট হতে চলেছে আসুন বিস্তারিত আলোচনা করি তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফুরফুরা শরীফে একের পর এক কংগ্রেসের প্রতিনিধি দল যাচ্ছেন যার জেরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে শুক্রবার কংগ্রেস নেতা আব্দুল মান্নানের পর রবিবার ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকির সাথে দেখা করতে এলেন মালদার প্রয়াত গনি খান চৌধুরীর বরকত পরিবারের সদস্য মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী অর্থাৎ ডালু ও বিধায়ক ঈশা খান চৌধুরী ডালুবাবু সাংবাদিকদের বলেন ফুরফুরা শরীফ সকলের কাছে প্রিয় ও পবিত্র স্থান এখানে আব্বাস সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলাম এ বিষয়ে আব্বাস সিদ্দিকী বলেন আমরা রাজনীতির ময়দানে নামছি সমমনোভাবাপন্নদের সবসময় স্বাগত জানাই অনদিকে আব্বাস সিদ্দিকী সাম্প্রদায়িক নন তিনি নিপীড়িত বঞ্চিত মানুষের কথা বলছেন তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সূর্যকান্ত মিশ্র এখনও রাজনীতির ময়দানে না নামলেও ফুরফুরা শরীফের পিরজাদা আব্বাস সিদ্দিকীকে নিয়ে বিড়ম্বনায় রয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি বিশেষ করে সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর সম্ভাবনায় চিন্তিত শাসক দল গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসির সাক্ষাৎ আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে ইতিমধ্যে শাসক দল ইমাম সংগঠন নিজেদের সংখ্যালঘু সেল ও দলীয় নেতৃত্বদের মাধ্যমে আব্বাস সিদ্দিকী ও মিমের বিরোধিতার সুর চড়িয়েছে এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র শনিবার সিপিএমের উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটির বৈঠকে যোগ দিয়ে সাংবাদিক সম্মেলনে সূর্যবাবু বলেন আব্বাস সিদ্দিকী কি বলছেন তার রেকর্ড আমাদের কাছে আসে উনি কখনো একটি ধর্মের কথা বলছেন না বরং ধর্ম বর্ণ নির্বিশেষে নিপীড়িত মানুষদের কথা বলছেন উত্তর ভারতে তাদের কথা বলা হয় বহুজন সামাজিক বৈষম্যের শিকার সবাই রয়েছে তার মধ্যে ফুরফুরা শরীফে মিমপ্রধান আসাউদ্দিন আসার পর জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়ে মন্তব্য করেছিলেন যে মিম তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলে তাদের সঙ্গে জোট নিয়ে ভাবা যেতে পারে সেই সূত্র ধরেই এদিন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিস্ত্রীর মন্তব্যে আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা সুপ্রিয় দর্শক এই পর্যন্তই ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টেও জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ